হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। যারা বর্তমান সৌদি আরবে আছেন, শুধু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা অবৈধ আছেন, যারা বাহিরে কাজ করতেছেন, শুধু তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, ছোট্ট একটা ভিডিও। তো অবশ্যই আমি মেন ভিডিওতে আসার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা দেখতেছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন, এরকম নেক্সট ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসে। বন্ধুরা, তো আমি কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই সেগুলি কিন্তু যারা সৌদি আরবে আছে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলি বলবো, এবং কি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং কি ওনারা অবশ্যই জানে বা অনেকে জানে না। তো সেই জন্যই আমার ভিডিওটা আজকে করা, কারণ বর্তমান যেভাবে সৌদি আরবে চেক চলতেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কিছু ফটো এবং কিছু কথা। ওকে, তো চলুন আপনাদের টাইম ওয়েস্ট না করে অবশ্যই আমি আপনাদেরকে মেইন ভিডিওতে চলে আসি। সো বন্ধুরা, তো আপনারা যারা আছেন সৌদি আরবে, তাদের উদ্দেশ্য আমি বলবো অবশ্যই, যারা অবৈধ আছেন তো আপনারা একটু কেয়ারফুলে থাকবেন, কারণ একটু বাহিরে কম যাওয়া আসা করবেন, বা বিশেষ করে সন্ধ্যার পরে আপনারা বাহিরে যাবেন না। যদি সন্ধ্যার পর বাহিরে যান, যে কোনো টাইমে কিন্তু আপনারা চেকের মধ্যে পড়তে পারেন। তো যদি আপনারা চেকে পড়েন, তাহলে অবশ্যই আপনারা ধরা খেয়ে যাবেন। তো ধরা খাওয়ার পর অবশ্যই জেলে নেবে, সেটা আপনারা জানেন, জেলে থেকে বাংলাদেশে সফর করে দেবে, তাই না? তো তার সাথে বরং আপনারা যদিও কাজ করেন, কাজ তো অবশ্যই করতে হবে, যেহেতু বাহিরের দেশে আছেন, ওইখানে তো আর মা বাবা নাই, বা নিজে তো ওইখানে কর্ম না করে তো আর খেতে পারবেন না, আর কর্ম ছাড়া তো কোনো দামও নয়, বা কোনো টাকা পয়সা আসবে না, বা বন্ধু বান্ধব আপনাদেরকে খাওয়াবে না। সো অবশ্যই আপনারা কর্ম করতে হবে। তো যারা অবৈধ আছেন, তো অবশ্যই একটু কেয়ারফুলি কাজ করবেন, একটু সতর্কভাবে থাকবেন, কারণ যদি সতর্ক না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কারণ বর্তমান কিন্তু সৌদি আরবে প্রচুর চেক চলতেছে। ওকে, যারা মাঝরাতেও কাজ করতেছে তারাও কিন্তু, ওনারাও কিন্তু সুখে নেই, ওনারাও কিন্তু ওই ধরাধরির মধ্যে আছে, কারণ মাঝরাতে পর্যন্ত এখনে চেক চলতেছে। ওকে, রাতের 10টার সময়, 11টার টাইমে, 12টার দিকে, ঠিক আছে, ওই টাইমে, যে টাইমে ওরা পুলিশরাও কিন্তু বুঝে যে এই টাইমে এরা কোথাও যাবে না, কোথাও যেতে পারবে না, তো সেই টাইমটার মধ্যে কিন্তু এরা মাঝরাতে ঢুকে কিন্তু চেক করে, এবং কি যারা আকা মানে তাদেরকে কিন্তু নিয়ে যায়, যাদের একাম আছে তো তাদেরকে তো ছেড়েই দেয়। তো তার সাথে বরং আমরা একটু কেয়ারফুল থাকতে হবে, অবশ্যই আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে, তাই না? তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি, যারা আমার চ্যানেলটা দেখতেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, সো প্লিজ স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন তাহলে অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারবেন না। এবং কি যারা আমার চ্যানেলটা দেখতেছেন, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যে আমার কথাগুলি কেমন হয়েছে, বা আমার ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি না, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যারা আমার ভিডিওটা ভালো না লাগে, তাহলে ব্যাড লাইক দিয়ে আপনারা চলে যেতে পারেন। ওকে, সো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলবো, যারা সাবস্ক্রাইব না করেছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করতে পাই কিন্তু টাকা খরচ হয় না, ঠিক আছে? তো একটা সাবস্ক্রাইব করে দেন, আর পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেন, কারণ প্রেস করে দিলে হয়তো বা এমনও তো হতে পারে আপনার কোনো বিষয়ে আমি কথা বলতেছি হয়তো আপনি জানতেছেন না, কিন্তু যখন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সেই জিনিসটা বা সেই কথাটা আপনার মাথার মধ্যে ঢুকলো, আপনার চোখের সামনে পড়লো, আপনি শুনতে পারলেন, তো আপনার সমস্যাটা হয়তো সমাধান হতেও পারে। তো সো আপনারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে কিন্তু পয়সা খরচ হবে না, সো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ওকে, তো পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন। সো বন্ধুরা, মূলত আমি যে কথাটাতে আমি আসবো, বা যে কথাটাতে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি বা বলেছি, আরেকটা কথা বলবো, যারা বাহিরে আছেন, ফ্রি বিষয়ে কাজ করেন, বা সাপ্লাইতে কাজ করতেছেন, বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, বিভিন্ন সাইটে কাম করতেছেন, বিভিন্ন রাস্তায় গিয়ে কাম করতেছেন, বিভিন্ন বিল্ডিংয়ে যেয়ে কাম করতেছেন, ঠিক আছে, তো এইগুলিতেও কিন্তু এক এক সময় কিন্তু আপনার মক্তব আমেল অথবা লেবার কোর্ট, পুলিশ প্রশাসন, যাওয়া যা, ঠিক আছে, আর বলুদিয়া, এই চারটা গ্রুপ কিন্তু একসাথে হয়ে কিন্তু আপনার চেক করে। যদি ওই গ্রুপে যদি আপনি পড়ে যান, যদি আপনার ইকামা থাকে, যে নতুন ইকামা বানাইছেন, বা আপনার দেশ থেকে নতুন গেছেন, তারপরে কিন্তু আপনি ছাড় পাবেন না, অবশ্যই ওরা কিন্তু আপনাকে ধরে
জেলে পাঠিয়ে দেবে, তো জেল থেকে আপনাকে ডাইরেক্টলি বাংলাদেশে সফর করিয়ে দেবে। তো আপনারা একটু কেয়ারফুলে থাকবেন, তো কেয়ারফুলে থাকলে আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনারা কাজ করতেছেন, ওকে কাজ করার সময় আপনারা চোখ কান খোলা রাখবেন। আর বিশেষ করে সৌদি আরবে কিন্তু বলুদিয়ার চাপটা বেশি যারা দোকান পাটে কাজ করে, ওকে? তো বলুদিয়ার চাপটা একটু বেশি থাকে দোকান পাটে যারা কাজ করে, আর বাহিরের যারা কাজ করে পুলিশ, লেবার কোর্ট এবং জাওয়াজ। জাওয়াজ তো তেমন কিছু করে না অবশ্যই, জাওয়াজের কাজ সেটা না অবশ্যই, তারপরে জাওয়াজ কিন্তু আসে পুলিশ প্রশাসনের মধ্যে, কিন্তু একটা জাওয়াজ নাম আছে, ওরা কিন্তু চেক করে, ওকে? তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি বা বোঝাতে পারতেছি। তো যারা বাইরে কাজ করতেছেন, বাইরে কাজ করার মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন, সতর্ক থাকলে আপনারা কোনো সমস্যা হবে না। কারণ বর্তমান যেভাবে ভয়াবহ চেক চলতেছে আপনারা জানেন অবশ্যই, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, কারণ বর্তমান কিন্তু সৌদি আরবে ইকামা বানাইতে যে কত টাকা লাগে, বর্তমান না এটা অনেকদিন আগ থেকেই চলতেছে, বহু বছর আগে থেকে চলতেছে যে অনেক টাকা লাগে, কারণ সৌদি আরবের সরকার তো বুঝেনি, সৌদি আরবের সরকার যেটা বলে সেটাই, ঠিক আছে? তো সৌদি আরবের কানুন সেকেন্ডের ভিতরে পাল্টে যায়, সেকেন্ডের ভিত্তি কিন্তু বদল হয়ে যায়। তো এরা কিন্তু চোখে দেখেছে কি যে ইকামা তো মানুষে বানাচ্ছে, কিন্তু অবৈধ কিন্তু 80% মানুষ কিন্তু অবৈধ, আর 20% মানুষ কিন্তু বৈধ, ঠিক আছে? তো বাংলাদেশিদের মধ্যে 20% মানুষ বৈধ, 80% মানুষ অবৈধ। তো এই বিষয়ে আমি আজকে বলবো না অবশ্যই, এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকদিন বলবো, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ওকে? তো অবৈধ কত পার্সেন্ট বা ইকামা কি আসবে সেই জিনিসটা আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো, তা আজকে ভিডিওটা লম্বা করবো না। তো বন্ধুরা, যারা অবৈধ আছেন তারা একটু কেয়ারফুল, তারা আপনারা অবশ্যই চোখ খোলা রেখে, এবং কি আপনাদের বন্ধু যদি থেকে থাকে যে বন্ধুদের কাছ থেকে খবর নেবেন যে কোন কোন দিক দিয়ে চেক আছে, কোন দিক দিয়ে না আছে। যখন আপনারা গাড়িতে চলাফেরা করবেন, আপনার যখন কাজ থেকে আসবেন, কাজের থেকে যখন আসবেন, আসার সময় যখন আপনি দেখবেন যে মানে আপনার আগে একটা গাড়ি গেছে, তো ওই ড্রাইভারটাকে বলবেন যে ওই ড্রাইভার মানে সামনের ড্রাইভার মানে সামনে গাড়িওয়ালার যে ড্রাইভার, ওই ড্রাইভারকে ফোন দিতে যে সামনে কোনো চেক আছে কিনা, ওকে? তো এইরকম ভাবে যদি আপনারা ইনফরমেশন নিয়ে এসে যদি আপনার রাস্তা চলাফেরা করেন, কাজ থেকে বাসায় আসেন, বাসার থেকে যখন আবার কাজে যাবেন, এই সিস্টেম করে যদি আপনারা যান কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না, সেটা অবশ্যই ভরসা রাখতে পারেন। সো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি, যদি না বুঝে থাকেন তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, তো আমি আপনাদেরকে আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই আমি দেব, ওকে বন্ধুরা? তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি, যদি না বুঝেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছেন, আবারও বলবো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা খরচ হয় না। তো একটা সাবস্ক্রাইব যদি করেন আপনি আমার ফ্যামিলি হয়ে যাবেন, আমি আপনি আপনি আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার দরকার, যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই করতে পারবো না। সো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, ভালো থাকবেন, বাই বাই।